নতুন কিছু কিনতে পারা তো আসলেই অনেক আনন্দের বিষয়। আর সব কিছুই নতুন না, আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। নতুন কিছু মানে আনন্দ, নতুন কিছু মানে উচ্ছ্বাস। সো আর যদি সেটা হয় বাইক, তাহলে তো কোনো কথাই নাই। সো আজকে হচ্ছে যাবো একটা বাইক ডেলিভারি নিতে, নতুন বাইক। সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড শরীফ, ও নতুন বাইকটা নিচ্ছে, ও খুবই খুশি। সকালবেলা হচ্ছে ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কি ফ্রি? আমি বললাম হ্যাঁ আমি ফ্রি। পরে বললো কী কাজ? আমি বললাম কী কাজ? পরে বলতেছে আমি একটা বাইক নেবো না। আমি তো মহা খুশি, ও তো খুশি। তো পরে চিন্তা করলাম সেই খুশিতে একটা ব্লগও করে ফেলতে পারি, ও কী বাইক নেয় সেটা আপনাদেরকে দেখাবো। সো হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আলনুর পাভেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হুইল ড্রিম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ব্লগটা পুরোটা দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর একেবারে আপনাদের সাথে বাইকে বসে কথা হবো, ওকে আগে পিক করবো, পিক করে নিয়ে দেন হচ্ছে শোরুমে যাবো। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। সো গাইস, বাইকে চলে এসেছি এবং শরীফকেও পিক করে ফেলেছি। আচ্ছা, শরীফের যেই কি বলে পরিচয়টা, সেটা হচ্ছে যে মানে শোরুমে যে হচ্ছে আমরা দিচ্ছি, আমি দিচ্ছি আর কি, আমরা তো, ও তো আমার সাথেই আছে। যাই হোক, ওর একটা বাইকিং অ্যাক্সেসরিজের একটা শপ আছে, নাম হচ্ছে বাইকার সাউন্ড। ওইটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো, ওইটা দেখার আশায় আপনারা থাকেন এই আর কি। এই এখন খুব খুশি, শরীফ আমার পিছনে বসে আছে। আর এই তো আমরা যাচ্ছি, যাচ্ছি হচ্ছে কোথায় 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 যাচ্ছি বলেন তো? যাচ্ছি হচ্ছে টিভিএসের শোরুমে, কারণ হচ্ছে ও হচ্ছে নেবে অ্যাপাচি 4B। তো এটা শোরুম আমাদের এলাকার পাশেই আছে মতিঝিলে, তা আমরা আর বেশি কি বলে দূরে যেতে চাচ্ছি না, এখান থেকে নিয়ে নিব। তা আপাতত একটু সিটি রাইড আপনারা উপভোগ করেন। বাসা থেকে আসলে মোটর ব্লকটা স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু তখন দেখি একটু বৃষ্টি, এখন বৃষ্টি নাই, সেহেতু চিন্তা করলাম ওকে পিক করে তারপরেই ব্লকটা শুরু করব সেকেন্ড বার। কারণ বাসা থেকে তো শুরু করেই আসছি, মোটর ব্লকটা শুরু করলাম আর কি এখান থেকে। খুব ভালো লাগতেছে আসলে নতুন বাইক নিতে, না আসলেই খুবই ভালো লাগে এই আর কি। তো আপনারা একটু সিটি রাইড উপভোগ করেন। আমি তো সিটিতে এমনি অনেক দিন চালাচ্ছি না, একটা সময় খুব বেশি সিটিতে রাইড করা হতো, কারণ হচ্ছে আমি প্রতিদিন ভার্সিটিতে যেতাম, তাহলে আপনাদেরকে প্রতিদিন সিটি রাইডের ভিডিও দেখাইতে পারতাম। বাট এখন তো হচ্ছে করোনার পর থেকে আসলে আর সিটি রাইডে বেরো হয় না। অনেকদিন পর হচ্ছে মতিঝিলেই যাচ্ছি, মনে হচ্ছে যে 6-7 মাস পর। আচ্ছা, আমরা মেবি কাছাকাছি চলে আসছি শোরুমের। শোরুমের নামটা কি জানি শরীফ? শোরুমের নামটা কি শরীফ? ও আচ্ছা, এটা ও এস আর মোটরস, টিভিএস এর। আচ্ছা, এই যে আমরা চলে এসেছি, বাইকটা পার্ক করে দেন হচ্ছে ভিতরে যে আপনার সাথে কথা হচ্ছে, আর দেখাচ্ছি কিভাবে কি কালার বাইকটা নিচ্ছি আমরা। দিস ওয়ান, এই কালারটাই তো নেবা? আচ্ছা, যাক এই হচ্ছে গাড়ি, মানে গাড়িটা না আমাদের অন্য গাড়ি দিবে আর কি, কিন্তু কালারটা হচ্ছে এটা আর কি, আমরা এই কালারটাই ও চুজ করছে। ব্ল্যাকটাও বেশ ভাল লাগে, ব্ল্যাকটাও আছে। অনেক বড় সরু মতিঝিলে আসলে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে 26,000, 26,000 জি। হ্যাঁ ক্যামেরন, হ্যাঁ
আরে এই যে শরীফ, শরীফের পরিচয়টা তো এতক্ষণ দেওয়া হয় নাই। ক্যাবটা খুলো, ক্যাব খুললে না খুললে কেমনে দেখা যাবে? আচ্ছা, ওরই হচ্ছে শপ আছে বাইকার্স টাউন, যেটা নাম বললাম, যেটা নিয়ে আমি ব্লগ করবো একটা। তো ভাইয়া কেমন অনুভূতি, কেমন বাইক নিচ্ছ নতুন? আমি তো বলে আস। আচ্ছা আচ্ছা, অন্যরকম মানে ওটার অন্যরকম একটা স্বাদ, একটা আনন্দ, আনন্দটা অন্যরকম। যাক, তোমার শুভকামনা তোমার জন্য। 30 বাবা, তো অনেক গাড়ি চেঞ্জ করে ফেলছো, মানে সব গাড়ির টেস্ট নেওয়া হয়তো আস্তে আস্তে। হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছে আর কি। ঝামেলাটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমরা হয়তো অন্য একটা শোরুমে চলে আসছি, এটা হচ্ছে টিভিএস এর অরিজিনাল যে শোরুম, একদম ডিলার টিভিএস বাংলাদেশে। হ্যাঁ, ঝামেলাটা হয়েছে যেটা, সেটা হচ্ছে ওইখানে কার্ডে পারচেজ করা, আমাদের কার্ডে পারচেজ করবে হচ্ছে, গাড়িটা নেবে কার্ড, মানে ক্যাশে নেবে না, তো এইটা একটু ঝামেলা হয়েছে ওইখানে নাই, তো আমরা এখানে আসছি। আচ্ছা আচ্ছা, এই ঝামেলার কারণে এখানে চলে আসছি। এখানে সব কিছুই রেডি, জাস্ট খালি গাড়ি নিব, এই তো আর নেওয়ার যে প্রসেসটা আপনার দেখতে পারবেন, নিয়ে বের হয়ে দেন তারপর কথা বলছি। তো শরীফের অ্যানাপ্রো রেডি, অ্যানাপ্রো মানে ফোর অ্যাপাচি করবে আর কি। আর তো আমরা এখন বাইক ডেলিভারি নিব আর কি, রেডি রেডি না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে তো একেবারে হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে আমার বাইকের কাছে, আর যে হচ্ছে দেখি আর বাকি থেকে যে হচ্ছে ওর করবিটা একটু রাইড করবে দেখি। ওকে, তো এই হচ্ছে শরীফের সেই অ্যানাপ্রো অ্যাপাচি আরটিআর 4B গাড়ি মাত্র নিয়ে আসলাম আর কি, ওর দোকানের সামনে, শপের সামনে। তো আমি কি একটু রাইড দিব একটা? শরীফ, একটা রাইড দেওয়া যায়? নতুন গাড়ি। আচ্ছা, একটা রাইড দিই, তারপর রাইড দিতে দিতে ভিডিওটা শেষ করব। খুব সুন্দরভাবে কিনা হয়েছে বাইকটা, আশা করি ভালোই চলবে। যেহেতু নতুন বাইক বললাম, একটু রাইড দেই। শরীফ বললো রাইড দাও, ও চালা আসছে। যাকে হচ্ছে মিটার ফার্স্ট স্টার্ট আমার হাতে আর কি, ফার্স্ট স্টার্ট। ও ওকে, ছোট একটা রাইড দেই দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, নতুন গাড়ি আসলে চালাতেও মজা, মানে একটা আনন্দ কাজ করে আর কি নতুন গাড়ি চালাতে। হ্যাঁ, তো বেশ ভালো, স্মুথ, ব্রেক ইজ স্মুথ, সাউন্ড ইজ স্মুথ। আর অ্যাপাচি তো হচ্ছে অবশ্যই 4B ভালো গাড়ি। বাহ, না আমি বেশি রাইড করব না, আবারও শপের সামনে চলে যাব। কারণ হচ্ছে এখন বেশি রাইড করা যাবে না, প্রচণ্ড খিদা লাগছে, হাংরি আমি বাইক কিনে। ও কিছু খাওয়াবে, খাওয়ালে দেন তারপর বাসার দিকে আর কি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক। আর হচ্ছে হ্যাঁ, আরেকটাও কথা, এটা যদি ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও বানানো দরকার পড়ে বা বানাতে চাইও আমি আসলে, আপনারা কি বলেন, বানাবো? তাহলে কমেন্ট করেন প্লিজ এই ভিডিওর নিচে। তো ভিডিওটা শেষ করে দেই, আর তেমন কিছু দেখানো নাই, আর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বানালে তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওর শপটা হচ্ছে ওই পাশে, আমি একটু ঘুরিয়ে তারপরে। তো ভিডিও এখানে শেষ করব, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ। হ্যালো,